সাহাবিরা নিজে বর্ণনা করছে আল্লাহ নবীর চেহারা সম্পর্কে বর্ণনা করে পৃথিবীর যে কোনো মানুষের দ্বিতীয়বার দেখবেন তৃতীয়বার দেখার ইচ্ছা করে না কিন্তু আল্লাহর চেহারা বলে যে। নবী কে মানুষ যদি একবার দেখে নিত আবার দ্বিতীয়বার চেয়ে দেখতেন আবার তৃতীয়বার চেয়ে দেখতেন কিতাবের রাবি নিচ্ছেন যতক্ষণ পর্যন্ত আল্লাহর নবী পর্দার আড়ালনা হয়েছে দেওয়ালের কোনো আড়াল না হয়েছে ততক্ষণ পর্যন্ত তো আমার নবীর চেহারা তারা ঘুরে ঘুরে দেখতে থাকত আমার নবীর চেহারা কেমন ছিল যারা ইসলাম ধর্ম গ্রহণ করেননি তাদেরকেও জিজ্ঞাসা করে দেখেন একজন বুড়ি বলে বলে মাদারের জন্য বুয়াদের হাদিস প্রথম খণ্ড তার মধ্যে কাব মালিক তিনি বর্ণনা করছেন যে নবীর চেহারা সম্পর্কে কেউই বুড়ি বলছে সে একবার যে আমি নবীর সাথে হজ করেছি আল্লাহর নবীর সাথে যখন হজ করেছে সাহাবীরা জিজ্ঞাসা করলেন বুড়ি বলো না স্পিডে বলছি অসুবিধা হচ্ছে বুঝতে কি আল্লাহর নবী একসাথে হজ করেছেন বুড়ি সাহাবিরা বললেন ও বুড়ি বলো না নবীর চেহারা কেমন দেখলে তুমি তো নবীর সাথে ছিলে নবীকে দেখলে বুড়ি বলে আমি নবীর চেহারা কেমন বর্ণনা করব নবীর সামনে নবীর চেহারা সম্পর্কে বুড়ি বর্ণনা করছেন কাল কমারে লাইলাতুল বদরে লাম আরা ক্বাবলাহু ওয়ালা বাদাহু মিছলাহু তিনি বর্ণনা করেন কাল কমারে যাকে বলে পূর্ণিমার চাঁদের মতো তিনি বলেন কাল কমারে লাই যাতলা বদরে লা ওই বুড়ি বর্ণনা করে আমার নাবির আমি চেহারা দেখলাম পূর্ণিমার চাঁদের মতো গীতি পূর্বে না আমি কারু দেখেছি না পরে দেখবো আমার নবীর চেহারা দেখলাম একেবারে পূর্ণিমার চাঁদের মতো তালমাল করছে বুড়ি বলছে নবীর চেহারা একেবারে চাঁদের মতো মানুষ তো ইস্কে রসুল ইস্কে মহাব্বতে পড়ে বলে নবীর চেহারা হলো চাঁদের মতো সাহাবিদেরকে জিজ্ঞাসা করা হলো নবীর চেহারা কেমন বলে চাঁদের মতো কিন্তু কোন আশিকে রসুল বলে কোন দিবানায় মোস্তফা বলে কোন আশিকে নাবি বলে আরে নাবির চেহারা কে চাঁদের মতো বলা এটাও ঠিক নয় কারণ চাঁদেও তো একটা দাগ ছিল রে

একটা দাগ ছিল আমার নবীর চেহারাতে কোনো ধরনের দাগ ছিল না আমার নাবীর শান শুনুন আমার নাবীর মান শুনুন নবী কাকে বলা হয় নবী কার নাম নবীর পাওয়ার শক্তি কি বেরাদার বন্ধুকও না আমার আমার নাবী দেখতে কেমন ছিল হালকা চেহারা তো শুনলেন বেরাদার নবীর শান সম্পদকে শুনুন নবীর মান সম্পদকে শুনুন আল্লাহর নবির ব্যাপারে বলা হয়েছে যে আল্লাহর নাবীর হাইটটা কেমন ছিল উচ্চতা কেমন ছিল হাইটটা লম্বা ছিল না নিচু ছিল আসুন বেরাদার তাপ খুলে দেখুন হাজরাতে ইসমাইল দেহলবি তিনি বর্ণনা করছেন মহাদ্দেশে দেহলবি তিনি কিতাবে লিখেছেন এবং মাদারা জুন নাবুয়াতের কিতাবের মধ্যে সুন্দর করে লিখে দেওয়া হয়েছে দ্বিতীয় খণ্ডে এবং প্রথম খণ্ডেও লিখা হয়েছে যে আল্লাহর নবীর হাইট সম্পর্কে বর্ণনা এরকম করে করছেন সাহাবীরা বলছেন যে আমার নবীর হাইট উচ্চতা না বেশি লম্বা ছিল না বেশি নিচু ছিল মানে মিডিয়াম সাইজ ছিল মাঝারি সাইজের ছিল লম্বাও বেশি ছিলেন না নিচু বেশি ছিলেন না এবারে

লক্ষ লি যদি যদি দাঁড় করে দেওয়া হতো সবার উঁচুতে আমার নাবির মাথা দেখা যেত আল্লাহ নবীর এটা মজে যা বিশাল নাবি বেশি উঁচু ছিলেন না বেশি নিচুও ছিলেন না কিন্তু লক্ষ লক্ষ লোকের ভিড়ে যদি যখন দাঁড় করে হতো দেওয়া আমার নবীর মাথাটা উঁচুতে দেখা যেত বলুন আমার আমার সম্পর্কে শুনুন বেরাদার হাজরাতে আবু হরেরা বোহারে শরীফের হাদিস প্রথম খান্ড তার মধ্যে হাজরাতে আবু হরেরা তিনি বর্ণনা করছেন যে আবু হরেরাকে জিজ্ঞাসা করা হলো আবু হরেরা বলো না রে আমার নাবির চেহারা কেমন ছিল আবু হরেরা বলেন মা রাইতু শাইয়ান আহসাদা মির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন আমার জীবনে মা রাইতু শাইয়ান শাইয়ানের জায়গাতে হযরত আবু হরেরা রাদিয়াল্লাহু বলতে পারতেন ইনসানান বলতে পারতেন কিন্তু শাইয়ান বলে পৃথিবীবাসীকে বুঝিয়ে দিলেন যে এ পৃথিবীবাসী শোনার এ আমার করে শুধু মানুষ নয় শুধু জিন নয় শুধু গাছ নয় শুধু পালা নয় শুধু আর কিছু নয় পৃথিবীতে আল্লাহ তারা যতগুলো জিনিস চিজ তৈরি করেছে আবু হরেরা বলে মা রয় তো সাইয়ান মা রয় তো সাইয়ান আসান আমি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আবু হরেরা বলেন আমার নবীর মতো করে পৃথিবীর বুকে একটা জিনিস আল্লাহ তালা সুন্দর তৈরি করেন আবু ঘরের জিনিস সব সর্বাধিক হাদিস বেশি বর্ণনা করেছে এই নবীর শান্তি নবীর মান কি সুভান আল্লাহ 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 নবীর চেহারা কেমন ছিল আপনারা শোনা হবে ইউসুফ নবীর চেহারা দেখে মহিলাদের হাতে লেবু ধরিয়ে দেওয়া হয়েছিল আর ইউসুফনবীর রাস্তা দিয়ে চলে যাচ্ছিলেন তো কিতাবে লিখা হয়েছে ইউসুফ নবীর চেহারা এত সুন্দর ছিল যে তারা নিজ নিজ আঙুল কেটে দিয়েছিল লেবুর জায়গাতে কিন্তু সাহাবিরা বলেন যে যারা ইউসুফ নবীর চেহারা আঙুল কেটেছে রে তারা যদি আমার নবীর একবার চারা খারা দেখে নি তারা আঙুল নয় আঙুল নয় বরং নিজের গলাটা পর্যন্ত কাটিয়ে দিত কারণ আমার নাবির চেহারা কেমন দাওয়া হয়েছিল হাদিসে বলা হয়েছে মানে হচ্ছে অর্ধেক আমার নাবির চেহারা যেটা দেওয়া হয়েছিল আমার অর্ধেক চেহারা দেওয়া হয়েছিল ইউসুফ নাবিকে ইউসুফ নাবির অর্ধেক চেহারা দেখে যদি তারা আঙুল কেটে দেয় ফুল চেহারা দেখলে কি হয় এ বেরাদার বন্ধুগণ আমার আমার নাবির শান কি আমার নাবির মান কি নবীর ব্যাপারে শুধু কোরআন নয় শুধু হাদিস নয় সব কিতাবে আপনি পাবেন নবীর शान সম্পর্কে চালসান আল্লাহ বাড়িয়ে দেবেন পৃথিবীর কোন মানুষ কমিয়ে পারবে না চালসান আল্লাহ কমাবে পৃথিবীর কোনো মানুষ বাড়িয়ে পারবে না হে ব্রাদার বন্ধুগণ আমার আল্লাহর নবী কোন দিনা জন্ম হবে কোন বাড়িতে জন্ম হবে কোন জায়গায় জন্ম হবে কার গর্ভে জন্ম হবে তার বাবার নাম কি হবে তার মায়ের নাম কি হবে সমস্ত কিছু হাদিসে শুধু নয় আর হিন্দুরা নিজ নিজ বেদ পুরাণে পর্যন্ত লিখে দিয়েছে এই বেরাদার বন্ধুগণ নাবি আমার কোন দিনে জন্ম হবে আসুন বেরাদার হাদিস খুলে দেখুন হাদিসের মধ্যে পাওয়া যায় যে আল্লাহ নাবির যেদিন জন্ম হবে মোতাফেদ হাদিস তারপরেও যেটা সবচাইতে বিখ্যাত হাদিস সেই হাদিসটাই আমি বলছি সেটা আমার শহর হাদিস আল্লাহর নবী যেদিন জন্ম হবে আল্লাহ নবী যেদিন জন্ম হবে সেদিনকার দিনটা হবে বারো রাবি আব্বাল সোমবারের দিন ভোরের সময় নাবির জন্ম হবে মাক্কা শরীফে আর তিনার মাজার হবে না শরীফে এটা হাদিস বলছে বেদ পুরাণে কি বলছে এ বেরাদার বন্ধুগণ হিন্দুরা বেতারে নিজের বেদ পুরাণে পর্যন্ত বলছে আমার নাবির যেদিন জন্ম হবে ওই মাসটা কোন মাস হবে কোন দিন হবে কোন টাইম হবে তারা বলে ওম জন্মাষ্টমী রবি পলম শুভ সাদিক আমার নাবির যেদিন জন্ম হবে সেদিনকার দিনটা হবে সোমবারের দিন বারোই রবি শুভ সাদিক আমার নাবির জন্ম হবে মক্কাতে আর তিনার মাজার হবে মাদিনা শরীফে को भोजपुरी कवि लिखे छे भोर दिन मैयानबा समवार हो मोहब्बत बोलते अल्लाह सुभान अल्लाह भोर पेशा मैया तीन बमवार हो ए भोर पेशा मैया भोर पेशा मैयाल तिनबा समवार हो तीन बमवार हो

সমস্ত কিছু হাদিসে বিস্তারিত লিখে দেওয়া হয়েছে বেদ পুরাণকে জিজ্ঞাসা করা হলো বেদ পুরাণ বলো না রে আমার নবীর বাবার নাম কি হবে নবীর মায়ের নাম কি হবে তারা বলে ওপারিত বিষ্ণু বিষ তারা নিজের ভাষাতে বলে ওপরিত বিষ্ণু বিষ তারা বাবার নাম হবে বিষ্ণু তাদের ভাষাই বলে বিষ্ণু বাংলাতে যার মানে হলো সংস্কার গোলাম আর হয় আব্দুল্লাহ

নোর আমার নাবি হলে নোর আমার নাবি হলে নোর কোরআন বলে নোর হাদিস বলে নোর আর তারা নিজের ভাষাতেও বলে যে নাবি কোন কাকি দিয়ে তৈরি করা হয়েছে তারাও বলে ও মেদা বা সোমে বা গ্রেট তারা নিজের ভাষাতে বলে আল্লাহর নবী আল্লাহর নূরে নবী তৈরি আর নবী নূরে বিশ্ব জগৎ তৈরি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাদের বাঁচাতে তারও বলে নাবি হলে নোর দিয়ে তৈরি এই বেরাদার বন্ধুগণ আমার নাবির শান কি নাবির মান কি আমার নাবি যেদিন জন্ম হয় কিতাবের মধ্যে পাওয়া যায় আমার নাবি যেদিন জন্ম হয় কাবা বাইতুল্লাহ পর্যন্ত নাবির সব ঝুঁকে গিয়েছে কাবাকে জিজ্ঞাসা করা হলো বলো না রে আমার নবীর যেদিন জন্ম হয় তুমি ঝুঁকে কেন গিয়েছিলে কাবা বলে পৃথিবীর রে বিশ্ব জগতের মানুষের কাবা হলাম আমি কাবা বাইতুল্লাহ তারা নামাজ পড়ে তো আমাকে দেখে ঝুঁকে যায় আমার দিকে ঝুঁকে যায় যেমন আমি কাবা এই জন্য আমার দিকে মুখ্যমন্ডল করে লোকেরা ঝুঁকে যায় কাবার কাবার কাবাকে বেরাদার এ বেরাদার আজিজানে মহতারাম কাবার কাবা কাকে বানিয়ে দেওয়া হয়েছে আল্লাহর নবী একদিন বেলালে হাফসিকে কাবার ছাদে চড়িয়ে দিয়েছিলেন বলে বেলাল আজান পড়ো বেলাল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ বেয়াদবি ক্ষমা করবেন আপনার পরে তলে বেলালের জান কুরবান ইয়া রাসূলুল্লাহ হীরা গোহাতে আজান দিয়েছিলাম আপনার দিক আর কাবার দিকে মুখ্য মণ্ডল করে মক্কা থেকে আযান দিয়েছিলাম কাবার দিকে মুখ্য মণ্ডল করে মদিনা থেকে আজান দিয়েছিলাম কাবার দিকে মুখ্য মণ্ডল করে পৃথিবীর যে কোনো জায়গাতে যখন যখন গিয়েছি যখন সময় হয়েছে আজান দিয়েছি কাবার দিকে মুখ্যমন্ডল করে ইয়ার আসলে আর বলুন না হুজুর আজকে তো স্বয়ং কাবাতে চড়িয়ে দিয়েছেন আমি কোন দিকে মুখ্যমন্ডল করে আজান পড়ব আল্লাহর নবী কি বলেছিলেন বেলা চিন্তা করার কোন বিষয় নাই রে আমি নবী মুস্তফা যেই দিকে দণ্ডায়মান রয়েছি এই দিকে মুখ্যমন্ডল করে তুমি আজান পড়ো এই জন্য

আমি আল্লাহ নিজে দরুদ পড়ি আমার ফরিস্তাদেরকে সঙ্গে করে নিয়ে দরুদ পড়ি এই ইমানদার ব্যক্তিগণ এই বিশ্বাসী ব্যক্তিগণ তোমরাও আমার নবীর উপরে দরুদ পড়ো কোরআন বলে দরুদ পড়ো হাদিস বলে দরুদ পড়ো একবার দরুদ পড়লে দশটি রহমত বরকত হয় দশটি গুনা ঝরে যায় আর একবার দরুদ পড়লে দশটি মার্তাবা পালন করে দেওয়া হয় নাবির উপরে তুমি দরুদ না পড়লে কি হবে আমার নাবির যেদিন জন্ম হয় সত্তর হাজার ফরিস্তা মন্ডলী গুণ দরুদ এ বেরাদার কোরআন বলে নাবির উপরে দরুদ পড়ো হাদিস বলে নাবির উপরে দরুদ পড়ো বেদ পুরাণে হিন্দুদেরকে জিজ্ঞাসা করা হলো এ বেদ পুরাণ সম্পর্কে বলো তোমাদের পেতে কি এমন কোন জায়গা গতে লেখা আছে যে নাবির উপরে দরুদ পড়তে হবে তারা এক বাক্যে বলে যে হ্যাঁ হ্যাঁ আরে নাবির উপরে দরুদ না পড়লে বানতরে আমাদের শান্তি আসে না তারা পড়তে শুরু করে উপনোর অনন্তম শিশুপ্তন বছর ভদ্রীন বছর বায়ক চনদা দিসপনাগ্ৰ নারী তারা নিজের ভাষাতে বলে আমাদের বানতরে যখন শান্তি পাওয়া যায় না बेचैनी হয়ে যায় আমরা নবীর উপরে দরুদ প্রেরণ করি মহিমা কীর্তন করি বেচেন বানতটা নবীর সাদকাতে শান্তিময় হয়ে যায় अल्लाह, 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 अल्लाह। सुहानल्ला बक्त्य बुजते कि असुविधा